আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জুনাইদ আশরাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে। আমি শামসুন নাহার তাপসী। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের পড়াবো তোমাদের প্রাথমিক বিজ্ঞান বিষয়টি। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই স্কুল থেকে যে নমুনা প্রশ্নটা দেওয়া হয়েছে তা তোমরা সবাই সংগ্রহ করে ফেলেছ এবং এখন সবাই বই খাতা কলম এবং সেই নমুনা প্রশ্নটি নিয়ে বসেছ। তোমাদের নমুনা প্রশ্নের মধ্যে ছোট প্রশ্ন উত্তর সহ দেওয়া আছে। এরপরে শূন্যস্থান পূরণ তোমাদের উত্তর সহ দেওয়া আছে বাম ডান। তো সেই ক্ষেত্রে ছোট প্রশ্ন তোমরা নমুনা প্রশ্ন থেকে পড়ে নিবে এবং শূন্যস্থান পড়ার সময় খেয়াল রাখবে যাতে শূন্যস্থানের বানানটা ভুল না হয় এবং বাম ডানের ক্ষেত্রে শিক্ষার্থীরা তোমাদের প্রথমে যেটা দেয়া আছে সেটা উত্তরটা দেয়া আছে এবং সেই অনুযায়ী তোমরা বাকিগুলো পড়বে এবং বাসার খাতা হোক বা স্কুলের খাতায় হোক লিখবে। নিয়মটা অবশ্যই প্রথমটা অনুসরণ করবে। তো আজকে আমি তোমাদের পড়াবো নমুনা প্রশ্ন থেকে বড় প্রশ্ন। তো সেই ক্ষেত্রে বড় প্রশ্নে আছে, আবাসস্থল ও আশ্রয়স্থলের মধ্যে পার্থক্য কি? যখন তোমাদের সশরীরে বিদ্যালয়ে ক্লাস চলছিল এবং আমি তখন তোমাদেরকে এই আবাসস্থল এবং আশ্রয়স্থল জিনিসটা কি তা বুঝিয়ে দিয়েছিলাম। এটা তোমাদের প্রথম অধ্যায়ে দেওয়া আছে। উদ্ভিদ যে জায়গায় জন্মে এবং প্রাণী যে বিশেষ জায়গায় বাস করে তাই তার আবাসস্থল। আর প্রাণীর আশ্রয়স্থল হলো প্রাণীর জন্য একটি নিরাপদ স্থান যা তাকে আক্রমণকারী প্রাণী বা বিরূপ আবহাওয়া থেকে রক্ষা করতে পারে। তো আসো আমরা এই প্রশ্নের উত্তরটা পড়ি। আমি বোর্ডে লিখে নিয়েছি, আমি বলবো, তোমরা তা খাতায় সুন্দর করে তুলে নিবে এবং যারা তুলতে না পারবে এটা রেকর্ড করা থাকবে, তোমরা তা দেখে আস্তে আস্তে পরবর্তীতে খাতায় তুলে নিবে। তো প্রথম বড় প্রশ্নটা হচ্ছে, আবাসস্থল ও আশ্রয়স্থলের মাঝে পার্থক্য কি? সবাই লক্ষ্য করো, আবাসস্থল ও আশ্রয়স্থলের মধ্যে পার্থক্য কি? আবাসস্থল ও আশ্রয়স্থলের মধ্যে পার্থক্য নিম্নে দেওয়া হলো। আবাসস্থল, আবাসস্থল প্রাকৃতিকভাবে তৈরি হয়। আশ্রয়স্থল প্রাণী নিজের প্রয়োজনে তৈরি করে। দুই, সকল জীবের জন্য এটা প্রয়োজন। আর আশ্রয়স্থল সকল প্রাণীর জন্য এটা প্রয়োজন। তিন, উদ্ভিদ যে জায়গায় জন্মে এবং প্রাণী যে বিশেষ জায়গায় বাস করে তাই আবাসস্থল। প্রাণী বেঁচে থাকার জন্য যে নিরাপদ স্থান তৈরি করে তাই আশ্রয়স্থল। চার, আবাসস্থল প্রাণীকে বিরূপ আবহাওয়া থেকে রক্ষা করতে পারে। আশ্রয়স্থল প্রাণীকে বিরূপ আবহাওয়া থেকে রক্ষা করতে পারে। পাঁচ, আবাসস্থলে প্রাণী অন্য প্রাণীর আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে পারে। পাঁচ, আশ্রয়স্থলে প্রাণী অন্য প্রাণীর আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে পারে। আমি আবার বলছি, এক, তোমরা পার্থক্য লেখার সময় উপরে অবশ্যই আবাসস্থল এবং আশ্রয়স্থল জিনিসটা লিখে নিবে। আবাসস্থল, আবাসস্থল প্রাকৃতিগতভাবে তৈরি হয়। আশ্রয়স্থল প্রাণী নিজের প্রয়োজনে নিজে তৈরি করে। দুই, সকল জীবের জন্য এটা প্রয়োজন। আশ্রয়স্থলে দুই, সকল প্রাণীর জন্য এটি প্রয়োজন। তিন, উদ্ভিদ যে জায়গায় জন্মে এবং প্রাণী যে বিশেষ জায়গায় বাস করে তাই হচ্ছে আবাসস্থল। আর আশ্রয়স্থল হলো প্রাণী বেঁচে থাকার জন্য যে নিরাপদ স্থান তৈরি করে তাই আশ্রয়স্থল। চার, আবাসস্থল প্রাণীকে বিরূপ আবহাওয়া থেকে রক্ষা করতে পারে না। চার, আশ্রয়স্থল প্রাণীকে বিরূপ আবহাওয়া থেকে রক্ষা করতে পারে। আবাসস্থল প্রাণী অন্য প্রাণীর আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে পারে না। আর আশ্রয়স্থলে প্রাণী অন্য প্রাণীর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারে।
তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখেছো ম্যাডাম কিভাবে আশ্রয় আবাসস্থল এবং আশ্রয়স্থলের পার্থক্যটা দিয়েছি। আর বইয়ের মধ্যে এই যে বিরূপ আবহাওয়া, তারপর প্রাণী অনুপ্রাণীর আক্রমণ, এটা একবার মানে একসাথে দেওয়া আছে, কিন্তু তোমরা তা ভাগ করে নিতে। তাহলে আমরা আবাসস্থল এবং আশ্রয়স্থলের পার্থক্যটা বুঝতে পেরেছি। আসো তাহলে পরবর্তী প্রশ্নে যাই। তোমাদের দ্বিতীয় প্রশ্নটা ছিল মানুষ কিভাবে পরিবেশ পরিবর্তন করছে। পাঁচটি বাক্যে বর্ণনা করো। মানুষ যেভাবে পরিবেশের পরিবর্তন করছে তা পাঁচটি বাক্যে নিয়মে দেওয়া হলো। জ্বালানি ও গৃহ নির্মাণ সামগ্রীর জন্য অনবরত গাছ কাটার মাধ্যমে, দুই অসচেতনতার কারণে, তিন শিল্প কারখানা ও নগরায়নের জন্য গাছ কেটে ফেলার মাধ্যমে, চার প্রাকৃতিক সম্পদ আহরণ করার মাধ্যমে, পাঁচ শস্য উৎপাদন ও শস্য উৎপাদন বাড়িঘর রাস্তাঘাট তৈরি করতে বনভূমি নষ্ট করার মাধ্যমে। তাহলে দ্বিতীয় প্রশ্নটা ছিল মানুষ কিভাবে পরিবেশের পরিবর্তন করছে পাঁচটি বাক্যে বর্ণনা করো। যেহেতু পাঁচটি বাক্য উল্লেখ করে দিয়েছে তাই তোমাকে পাঁচটি বাক্য লিখতে হবে। তবে এই ক্ষেত্রে আমি যে বাক্যগুলো লিখেছি সেগুলোই যে তোমাকে লিখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এই প্রশ্নের সাথে সম্পর্কযুক্ত যে কোনো পাঁচটি সুন্দর বাক্য তুমি যদি তোমার নিজের লিখতে পারো তবে অবশ্যই তোমাকে তা লেখার জন্য স্বাগত জানাচ্ছি। তো তারপর আবার দেখো মানুষ যেভাবে পরিবেশের পরিবর্তন করছে তার পাঁচটি বাক্যে নিয়মে দেওয়া হলো। এক জ্বালানি ও গৃহ নির্মাণ সামগ্রীর জন্য অনবরত গাছ কাটার মাধ্যমে, দুই অসচেতনতার কারণে, তিন শিল্প কারখানা ও নগরায়নের জন্য গাছ কেটে ফেলার কারণে, চার প্রাকৃতিক সম্পদ আহরণ করার মাধ্যমে, পাঁচ শস্য উৎপাদন বাড়িঘর রাস্তাঘাট তৈরি করতে বনভূমি নষ্ট করার মাধ্যমে। আমাদের তিন নম্বর প্রশ্নটা ছিল পরিবেশ পরিবর্তনের প্রভাবে জীব কিভাবে ক্ষতিগ্রস্ত হয় তা ব্যাখ্যা করো। পরিবেশ পরিবর্তনের প্রভাবে জীব যেভাবে ক্ষতিগ্রস্ত হয় তা নিম্নে দেওয়া হলো। এক মানুষ ও অন্যান্য জীবের মৃত্যু ঘটে, জীবের বাসস্থানের ক্ষতি হয়, গাছপালা বনভূমি ধ্বংসের কারণে খাদ্য সংকট দেখা দেয়, চার প্রাকৃতিক দুর্যোগ বাড়ে, পাঁচ বিভিন্ন প্রাণী বিলুপ্ত হয়ে যায় বা যাচ্ছে। আমি আবার বলছি দেখো পরিবেশ পরিবর্তনের প্রভাবে জীব যেভাবে ক্ষতিগ্রস্ত হয় তার নিয়মে দেওয়া হলো। এক মানুষ ও অন্যান্য জীবের মৃত্যু ঘটে, জীবের বাসস্থানের ক্ষতি হয়, গাছপালা বনভূমি ধ্বংসের কারণে খাদ্য সংকট দেখা দেয়, চার প্রাকৃতিক দুর্যোগ বাড়ে, পাঁচ বিভিন্ন প্রাণী বিলুপ্ত হয়ে যায়। আমি আজকে তোমাদের তিনটি বড় প্রশ্ন পড়িয়েছি। এক আবাসস্থল ও আশ্রয়স্থলের মধ্যে পার্থক্য কী, মানুষ কীভাবে পরিবেশের পরিবর্তন করছে তা পাঁচটি বাক্যে দেখো, পরিবেশ পরিবর্তনের প্রভাবে জীব কীভাবে ক্ষতিগ্রস্ত হয় তা ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা আজ যে তিনটি বড় প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করেছি তা তোমরা নিশ্চয়ই খাতায় তুলে নিয়েছো এবং যারা তুলতে পারোনি এটা রেকর্ড করা থাকবে, তোমরা তা তুলে নিও এবং পড়ার চেষ্টা করো। তবে আমি কিন্তু আবারও বলছি আমি যে বাক্যগুলো লিখেছি সেগুলাই যে তোমাদের লিখতে হবে তেমন কিন্তু না। তোমরা যদি এর থেকেও সুন্দর সহজভাবে নিজেরা তৈরি করতে পারো অবশ্যই তোমরা তা ওভাবেই লিখবে। তো আজ এ পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।